ফেভিকল গ্লু আর সানসিল্ক শ্যাম্পু দিয়ে ইউজ করব। তো সানসিল্ক শ্যাম্পু আর ফেভিকল গ্লু দিয়ে মানে আপনারা যদি চান তাহলে আপনারা যে কোনো শ্যাম্পু দিয়েই এটা বানাইতে পারেন। যেরকম অনেক টাইপের তো ডাভ না সানসিল্ক না যত শ্যাম্পু আছে, শ্যাম্পু তো শ্যাম্পুই, জাস্ট কোনো একটা শ্যাম্পু দিয়ে আর এই ফেভিকল গ্লু দিয়ে বানাতে পারেন। তো আমি এখন চলো বানাই, লেটস স্টার্ট। বাউলে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকমই হয়ে গেল।
আর এখন আমরা এটাতে জাস্ট একটু গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি। নিচে পড়েছে, কোনো ব্যাপার না। সো এটা গ্রিন কালার হয়েছে, আর একটুখানি গ্রিন কালার লাগবে। এটা একটু ব্লু লাগছে ক্যামেরায়, কিন্তু এটা গ্রিন হয়েছে। স্লাইমটার মুখে আমরা এখন জাস্ট 2 আওয়ার্সের জন্য রেখে দিচ্ছি। উফ, যেন এটা হয়, আর যদি না হয় তাহলে তো যদি হয়, ফেভিকল যেহেতু দিয়েছি হতেও পারে, কারণ ফেভিকল আমি এমনি যখন অন্য জায়গায় রেখে দেই তখন ওইটা নিজেই পুরো স্লাইম টাইপের হয়ে যায়। আমি যখন কোনো একটা জায়গার মধ্যে ফেভিকল লাগিয়ে অনেক দিন ধরে রেখা দিই তখন আমি এটা উঠাইলে পুরো স্লাইম হয়ে যায়। সো এই জন্য আমি ভাবতেছিলাম যে এটাতে যদি আমি এখন এই গ্লুটা দিই তাহলে কি এটা স্লাইম হবে নাকি। সো দেখতেই পাচ্ছেন পুরো একদম অনেক জেল টাইপস হয়ে গিয়েছে। সো এটা এখনই স্লাইম হবে না, এটাকে রাখতে হবে। এটা একটা গ্রিন কালার দিয়ে দিয়েছি, ক্যামেরায় কালারটা কেমন জানি লাগতেছে দেখতে, তেমনি কালারটা অনেক ভালোই লাগতেছে। সো আমি এটাকে এখন শুকাতে দিব। সো চলো এটাকে শুকাতে দিই 2 আওয়ার্সের জন্য। গাইস, এই হলো স্লাইম। আর এটা ধরে তো মনে হচ্ছে এটা স্লাইমই হয়ে গেছে। সো এটাকে ভাই করে দেখি এটা কেমন হচ্ছে। আফটার 2 আওয়ার্স এটা হয়ে গেছে প্রপারলি একটা স্লাইম। সো লেটস প্লে উইথ দিস, অ্যান্ড চলো এটা দিয়ে খেলি। এটা খেলতে তো মজাই হচ্ছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তখনের জন্য বাই বাই।